नमस्कार বন্ধুরা, আমি শ্রাবণী আর তোমরা রয়েছো আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে। আর আজকে আমি রয়েছি শ্রীকৃষ্ণপুরের একটা নার্সারিতে। এই নার্সারিটা আমতলার খুবই কাছে। এই নার্সারির নাম হলো কমলা নার্সারি। এই নার্সারিতে ফলের গাছ এবং বিভিন্ন ধরনের পাম ভ্যারাইটি গাছ রয়েছে। কিন্তু আজকে আমি এই নার্সারির যে ফলের গাছের কালেকশনটা রয়েছে সেটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো আজকে আমরা এই গাছগুলো দেখে নেওয়ার আগে এই নার্সারির যিনি ওনার রয়েছেন তার সাথে একটু কথা বলে নেব, এবং তারপরেই এই নার্সারিতে যে গাছগুলো আছে সেই গাছগুলো নাম এবং দাম সম্পর্কে আমরা জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনার এই নার্সারিটার নাম বলুন একটু, আর আপনার নাম বলুন। কমলা নার্সারি, বরুণ কুমার চৌকপাল। আচ্ছা, এই নার্সারিতে এলে লোকে কি কি পাবে? নার্সারিতে এলে আপনার সমস্ত রকম ফলের চারা, দেশি, থাইল্যান্ড, হাইব্রিড সবটা হয়। আচ্ছা, আপনাদের এখানে কি খুচরো পাইকারি দুটোই হয়? খুচরো পাইকারি দুটোই হয়। অনলাইন সার্ভিস আছে? না, অনলাইন সার্ভিসটা আমার করি না। আচ্ছা, কেউ যদি আসে কিভাবে আসবে? আপনি ধর্মতলা থেকে রায়চক কিংবা সিডিসি ধরে আমতলা নেমে, আমতলা থেকে গোতলাট রোডে অটো ধরে বহরমপুর মোড়ে নেমে, আচ্ছা এখানে সামনেই। আচ্ছা, আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন। 9804349440। এগুলো কি ডালিম আছে? দেশি ডালিম। এগুলোর দাম কিরকম আছে? 4 ইঞ্চিতে 20 টাকা। 4 ইঞ্চিতে 20 টাকা। আর গাছের গ্রোথগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো, এরকম 4 ইঞ্চি প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে এই গাছগুলো। তোমরা এখানে পেয়ে যাবে 20 টাকা করে। আর এই কানাঙ্গাগুলো? ওটা হচ্ছে 35 টাকা। আর কী ভ্যারাইটি আছে? দেশি ভ্যারাইটি আছে। আর 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে এই কামরাঙা গাছগুলো। এগুলো কি জাম? এই সামনের গুলো বিলিতি জাম। বিলিতি জাম। এগুলো দাম কিরকম আছে? 4 ইঞ্চিতে 18 টাকা। এগুলো সব খুচরো বলছেন তো? আচ্ছা, এই গাছগুলো মোটামুটি কতদিন পরে ফল পাবে? দু তিন বছর পরে ফল পাবে। আর এটা কি তেঁতুল আছে? মিষ্টি তেঁতুল? মিষ্টি টক দুটোই আছে। আচ্ছা, এই তেঁতুল গুলোর দাম কিরকম আছে? পিপিতে? পিপিতে আপনার 6 টাকা। 6 টাকা। আর এই গাছগুলো ওখানে বড় আছে না? বড় গাছগুলোর দাম কিরকম? বড় দাম 20 টাকা 25 টাকা। 25 টাকা। দেখো, এগুলো 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। এগুলোর দাম হচ্ছে 25 টাকা করে। আর পিপিতেও এখানে কিন্তু গাছ আমি তোমাদের দেখিয়ে দিলাম, মোটামুটি ছোট পিপিতেও পেয়ে যাবে 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থাতেও এখানে গাছ তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এই যে তেঁতুলের পিছনে এই যে গাছটা, এটা কি জাম? কি জাম এটা? এগুলো সব কালো প্লাস্টিক প্যাকেটের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। আর এই আপেল গাছগুলো কিন্তু এখানে দেখো প্রচুর পরিমাণে তোমরা যদি আসো পেয়ে যাবে। আর ন্যাশপাতি আছে বললে? আচ্ছা, এই ন্যাশপাতির দাম কিরকম আছে? 35 টাকা। এখানে এই ন্যাশপাতি গাছগুলো কালো প্যাকেটের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। আর এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে এই গাছের কিন্তু স্টকও রয়েছে। এখানে আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে, সেই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখানে রয়েছে। আর এই গাছগুলো কি গাছ? আলু বকরা। আলু বকরা? আলু বকরা গাছের দাম কি রকম আছে? 30 টাকা। এগুলো সব কালো প্যাকেটে না? কালো। আচ্ছা, আর এই আছে পিচ আছে? কোনটা? ওই সামনে, সামনে একটা পিচ আছে। আর এই যে পিচ গাছগুলো দেখছো, এগুলোর দাম রয়েছে এখানে 60 টাকা করে। আর দারচিনি গাছের দাম কি? দারচিনির দাম 40 টাকা। 4 ইঞ্চিতে আপনার? 4 ইঞ্চিতে 40 টাকা। গাছের গ্রোথ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এগুলো সব 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় দারচিনি গাছ এখানে রয়েছে। জামরুল কি ভ্যারাইটির রয়েছে? থাইল্যান্ড। থাইল্যান্ড ভ্যারাইটি।
তো জামরুলের দাম কিরকম আছে? জামরুল আপনার 25 টাকা 4 ইঞ্চিতে। আচ্ছা, এই জামরুল গাছটা 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আছে। আর গাছের গ্রোথ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই সাইজের গাছটা তোমরা এখানে 25 টাকায় পেয়ে যাবে। আর আম কি কি ভ্যারাইটির আছে আপনার কাছে? আম এটা হচ্ছে বেরে আছে বোম্বাই আম, এটা বোম্বাই আম আছে। এই গাছের গ্রোথটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর গাছে দেখো প্রচুর পরিমাণে কিন্তু মুকুল চলে এসেছে। আর এই যে আম গাছটা দেখছো, এটা 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। দেখো একেবারে পুরোপুরি ম্যাচিওর গাছ রয়েছে। আর গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখো বোল ধরে আছে। আর গাছের গোড়াটাও কিন্তু অনেকটা মোটা। এই কমলালেবুর দাম কিরকম আছে? এটা হচ্ছে 100 টাকা। 100 টাকা। এটা কয় ইঞ্চি আছে মোটামুটি? 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে গাছের গ্রোথ গুলো দেখে নাও তোমরা। 6 ইঞ্চিতে তোমরা এরকম ধরনের কমলালেবুর গাছ পেয়ে যাবে। আর এগুলো সব গ্রাফটিং এর গাছ রয়েছে। সাদা জাম। আচ্ছা, থাই সাদা জামের দাম? থাই সাদা জাম আপনার বড় 7 প্যাকেট হলে 100 টাকা। 7 ইঞ্চি প্যাকেটে 100 টাকা। এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা কত ইঞ্চি প্যাকেট? এটা 7 ইঞ্চি আছে, কিন্তু ওগুলো অনেকটা বড় হয়ে গেছে। এরপরের গুলো দেখছো, এগুলো হচ্ছে সব সবেদা গাছ। আর এগুলো সব 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। গাছগুলোর মধ্যে দেখো ফল ধরে রয়েছে। এরকম ফল ধরা গাছই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এগুলো সব 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। আর গাছের গ্রোথ তোমরা দেখতেই পাচ্ছ, আমি গাছের গ্রোথ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জামরুল, ওই জামরুল আর ওই জামরুল গুলো আর এই জামরুল গুলো একই তো না আলাদা? কাঁঠাল কি কি কাঁঠাল আছে আপনার কাছে? দেশি ভ্যারাইটির দাম কত? 4 ইঞ্চিতে 25 টাকা। আচ্ছা, লেবুর মোটামুটি কটা ভ্যারাইটি আছে আপনার কাছে? লেবু আছে, ওই পাতি লেবু আছে। পাতিলেবুর দাম কিরম? পাতিলেবু আপনার 25 টাকা। 25 টাকা, 4 ইঞ্চিতে 25 টাকা। আচ্ছা, দেখো এই 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় গাছগুলোর মধ্যে কিন্তু ফল ধরে রয়েছে। এই ধরনের গাছগুলোর সমস্ত গাছে কিন্তু ফল ধরে রয়েছে। এই আঙুর গাছ কত দাম? 10 টাকা। কি ভ্যারাইটির আঙুর ওটা? সাদা না কালো? সাদা আঙুর। কাওয়াচিরির দাম কিরকম আছে? 15 টাকা। আচ্ছা, আর ওই কাঁঠালের পিছনে একটা গাছ দেখি, ছোট ছোট গাছ, চেরি, চেরি গাছ, চেরি গাছগুলোর দাম কিরকম? ওটা হচ্ছে 20 টাকা। দেশি চেরি? না, ওটা হাইব্রিড চেরি। হাইব্রিড চেরি আছে। আচ্ছা, এছাড়া তোমরা এখানে পেয়ে যাবে চালতা গাছ। এগুলো সব চালতা গাছ রয়েছে। আর গাছের গ্রোথ দেখিয়ে দেব। এগুলো সব 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। গাছগুলো তোমরা দেখে নাও। এই ধরনের গাছগুলো তোমরা যদি এই কমলা নার্সারিতে আসো, তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো এবার আমি বলে দিই তোমরা এই নার্সারিতে কিভাবে আসতে পারো। তোমরা যদি ঠাকুরপুকুরের বা ধর্মতলার দিক থেকে আসতে চাও, সেক্ষেত্রে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠে তোমরা চলে আসবে আমতলা। আর আমতলা থেকে তোমরা গোতলা হাটগামী অটোতে উঠে চলে আসবে বোরহানপুর মোড়। আর ওখানে রাস্তার ওপরেই কিন্তু তোমরা এই নার্সারিটা পেয়ে যাবে। তো এই নার্সারির ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি। যদি কোনো রকম কোনো প্রয়োজন হয়, তোমরা নার্সারির সাথে যোগাযোগ করে নিতে পারো। তো এই ছিল কমলা নার্সারি ফলে গাছে কালেকশনের ওপর আমার ডিটেলস ভিডিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।